দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামায়ে কেরামের সামনে যে বিরোধ আছে, যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত হকানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পায়দা হবে, কাছাকাছি কঠিন হয়ে যাবে। জামাতের মধ্যে কওমী ঘরানা আলেমদের সাথে বৈঠক করেছে, সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? না, আপনি যেটা বলছেন আসলে কওমী ঘরানা ওলামায়ে কেরামের সাথে না, কিছু ব্যক্তির সাথে, তাও বৈঠকের উদ্দেশ্যে নয়, কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা করেছে। হুজুর, শেষ প্রশ্ন, অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি, কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি। আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি, দর্শন নাম বলতে ভুল, আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে, এক ব্যক্তির নাম এ, এক ব্যক্তির নাম বি, এক ব্যক্তির নাম সি, তিনজনের চোখ, ক্ষমতা এ, সে কি করবে, চুরি করবে, হটাও এ বসালাম বি, সে কি করবে, চুরি করবে, হটাও বি বসালাম সি, সে কি করবে, চুরি করবে। কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই, ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয়েছে, আপনার এসপি পরিবর্তন হয়, ঘুষের কি পরিবর্তন হয়েছে, কারণটা কি, চেয়ারের পরিবর্তন হয় লেকিন আদর্শ পরিবর্তন হয় না। আজকে দেখেন 5ই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে, তরাস করছে, দখল করছে, চাঁদাবাজি করছে, চাঁদাবাজি শুরু করছে, এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে কিভাবে বুঝতে পারেন যে এদেশ চাঁদামুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে? স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।